हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के अपनादेर साथे शेयर करब होटेल बा रेस्टुरेंट स्टाइले समोसार रेसिपी। एकदम परफेक्ट भावे किभाबे चिकेन समोसाटा तैरी करते पारबेन सब टिप्स सह आज के रेसिपी शेयर करब आपनादेर साथे। सेई साथे ए समोसागुलो एकबार तैरी करे किभाबे मास जुड़े संरक्षण करे खेते पारबेन सब टिप्स सह थाकबे आज के रेसिपी। तैरी कराओ सहज आर खेतेओ किन्तु भीषण मजादार। एक बार बेशी करे तैरी करे फ्रिजे संरक्षण करे किन्तु अनेक दिन पर्यन्त खावा जाए। आशा करछि आजकेर ए रेसिपिटा आपनादेर काछे भालो लागबे। प्रथमे एखाने एकटा मिक्सिं बोलेर मध्ये चिकेनेर टुकड़ा निये निएछि मेजारमेंट कापेर एक कप, आर एगुलोके आमि छोटो छोटो करे केटे तारपरे व्यवहार करेछि। दिए दिच्छि एक चा चामच परिमाण मरिचेर गुड़ा, एक चा चामच परिमाण धनियार गुड़ा, भाजा जिरार गुड़ा आर गरम मसलार गुड़ा व्यवहार करेछि हाफ चा चामच करे, लवणटा व्यवहार करेछि स्वादमतो। সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা, সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে রেস্টে রেখে দিব 15-20 মিনিটের জন্য। যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু রেস্টে না রাখলেও হবে। 20 মিনিট পরে চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল খুব ভালোমতো গরম করে এখন এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম হাই হিটে এগুলোকে 5-7 মিনিটের মতো রান্না করে নিলেই খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেনটা ছোটো ছোটো করে কাটা হয়েছে। 4-5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। 6-7 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। চিকেনটা যখন ভালোমতো হয়ে যাবে ওই পর্যায়ে পেঁয়াজটা ব্যবহার করতে হবে। আর পেঁয়াজটা দেওয়ার পরে নেড়ে চেড়ে সর্বোচ্চ 1 মিনিটের মতো রান্না করব, এর থেকে বেশি সময় রান্না করার কোনো দরকার নেই। পেঁয়াজটা কিন্তু এরকম কাঁচাই থাকবে, এটাকে সেদ্ধ করারও কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। স্প্রিং রোলের সাইডের যে অংশগুলো থাকে কেটে নেওয়ার পরে সেগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। হোটেল বা রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ক্রিস্পি জিনিসটা ব্যবহার করা হয়, এতে করে টেস্টটা অনেক বেড়ে যায়। তবে কেউ যদি চান বাদও দিতে পারেন, তবে যদি হুবহু হোটেলের মতো একটা টেস্ট চান তাহলে কিন্তু এই সাইডের ভাজা অংশগুলোকে ব্যবহার করতে হবে। এখন সব কিছু খুব সুন্দর মতো আবারও মিশিয়ে নিচ্ছি। আজকের সমুচাগুলো তৈরি করব আমার ঘরে তৈরি করা স্প্রিং রোলের শীট বা সমুচা শীট দিয়ে। এর একটা ডিটেইল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ, একবারে কিন্তু এই শীটটা তৈরি করেও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এই শীটগুলো সাইড থেকে যে অংশগুলো বেরিয়েছে সেগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। তবে কেনাগুলো যেহেতু এরকম স্কোয়ার শেপেই থাকে সেক্ষেত্রে চাইলে 2-3টা শীট নর্মালি ভেজে নিয়ে তারপরে পুরের মধ্যে ব্যবহার করতে পারেন। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এই সব কিছুকে খুব ভালোমতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা সমুচাটাকে সিল করার কাজে ব্যবহার করব, এটা খুব সুন্দর মতো আঠার মতো কাজ করবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে আমাদের সমুচা তৈরি করা সব কিছু, এখন একেবারে রেডি। এখন সমুচাটা তৈরি করার পালা। ভাজটা বলে বোঝানোর কিছু নেই, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এই ভাজটা কীভাবে দিয়ে নিচ্ছি। এটাকে কোণা করে এরকম করে ভাঁজ করে নিতে হবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন এই সাইডের যে অংশটা। এখন এটাকে সিল করে নিব, এর জন্য সেই ময়দার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে আলতো করে চাপ দিলে বা ভেতরের দিক থেকে আঙুলটা ঢুকিয়ে একটু চাপ দিলেই দেখবেন খুব সুন্দর মতো লেগে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা পুরটা। পুরটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করতে পারবেন, আর এটাকে একটু চেপে চেপেই দিতে হবে। এরপরে উপরের যে অংশটা আছে তার মধ্যে আবারও সেই ময়দার মিশ্রণটা মেখে নিচ্ছি। এরপরে উপরের অংশটাকে এভাবে একটু টেনে তারপরে ভাঁজ করে নিতে হবে। জিনিসটা যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলেই কিন্তু সমুচার ভাঁজটা খুবই ইজিভাবে বুঝে যাবেন। তৈরি হয়ে গেল সমুচা। এভাবে আমি একে একে সবগুলো সমুচাই তৈরি করে নিব। এখন যারা এই সমুচাটা সংরক্ষণ করতে চান তারা একটা ছড়ানো প্লেটের মধ্যে এগুলোকে বিছিয়ে প্রথমে 1 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন। কিছুটা শক্ত হয়ে গেলে এরপরে এটাকে একটা এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন।
যখন এগুলোকে ভেজে নেবেন ওই পর্যায়ে ডিপ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে এগুলোকে ভেজে নিলেই হবে। এখন আপনাদের সাথে একটু ভেজে শেয়ার করছি। এজন্য চুলায় একটা পাত্রে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু সমুচাগুলো দিয়ে দিতে হবে। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার হিটটা থাকবে মিডিয়াম লোতে, হাই হিটে কিন্তু এগুলো ভাজা যাবে না। প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই বাহিরের শেলটা খুব সুন্দর মতো ক্রিস্পি হবে। আর ভেতর থেকে যে পেঁয়াজগুলো আমরা কাঁচা রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও কিন্তু এই সময় খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজগুলো এই পর্যায়ে সেদ্ধ হওয়ার কারণে কিন্তু ভিতরে খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে। আশা করছি আজকের এই সমুচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একটা সমুচা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এর ভেতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।